ওয়েলকাম ফ্রেন্ডস বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামী আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে এবং কাদের কাদের জন্য এই ছুটি আমরা একটু দেখে নেব দেখুন ওপরেই বলছে যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে যেটা আঠেরোই সেপ্টেম্বর বুধবার এই বছর পড়েছে গভর্নর হ্যাজ বিন প্লিস টু ডিক্লেয়ার দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিসেস সমস্ত স্টেট গভর্নমেন্ট অফিসেস আরবান এবং রুরাল বডিজ কর্পোরেশন আন্ডারটেকিংস এডুকেশনাল ইনস্টিটিউশানস অ্যান্ড আদার অফিসেস ইনস্টিটিউশানস আন্ডার দি কন্ট্রোল অব দি গভর্নমেন্ট অফ বেঙ্গল এই জায়গা ডিপার্টমেন্টগুলোতে ছুটি থাকবে এবং সেদিন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বা অফিসগুলো আপনার দুটো সময় ছুটি হয়ে যাবে দুটো সময় বন্ধ হয়ে যাবে আর পাশাপাশি একটা কথা বলে রাখা ভালো মধ্যশিক্ষা পর্ষদের হলিডে লিস্টে কিন্তু আপনার আঠেরোই সেপ্টেম্বর বা বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোনো ছুটি ধরা নেই অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলি মধ্যশিক্ষা পর্ষদের হলিডে লিস্ট ফলো করছেন তাদের বিশ্বকর্মা পুজোর ছুটি নেই তারা অবশ্যই এই ছুটিটা অর্ধ দিবস পাবেন আর যারা নিজেদের মতো করে হলিডে লিস্ট তৈরি করেছেন বিশ্বকর্মা পুজোর ছুটি দিয়ে রেখেছেন সেক্ষেত্রে তাদের আর এই প্রশ্নটা আসছে না আর যারা ছুটি দিয়ে রাখেননি তারা অবশ্যই দিবস ছুটি পাবেন এবং কাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল সেটা আমি সমস্তই আমাদের সাথে শেয়ার করলাম এবং এই বিজ্ঞপ্তি দেখুন আজকে অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু প্রকাশিত হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত করলেও কিন্তু এখানে এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা আছে এবার আলাদা করে শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হবে কি সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে তো যদি প্রকাশিত হয় সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকের এটাই আপডেট আপাতত যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিশ্বকর্মা পুজো উপলক্ষে অটো দিবস ছুটি এবং সেটা আঠেরোই সেপ্টেম্বর বুধবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাওয়ার জন্য ভালো থাকুন ধন্যবাদ